পয়লা অক্টোবর থেকে বাংলাদেশে কোনো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন চলবে না। গত ১৩ সেপ্টেম্বর এমন নির্দেশনা জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যাতে বলা হয় শুধুমাত্র ক্লিন ফিড সম্প্রচার করতে পারবে ক্যাবল অপারেটররা। তবে ক্লিন ফিডের পরিবর্তে এখন সম্প্রচারই বন্ধ থাকা যায়। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। ৩০শে সেপ্টেম্বরের পর কেউ ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল প্রদর্শন করবে না, এবং সেই মোতাবেক আমরা তাদের সাথে বসে যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে থেকে আমরা আইন কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। ক্লিন ফিড না চালানোর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা যেগুলো বাংলাদেশে লগ্নি হতো সেগুলো যদি বিদেশি চ্যানেলের মাধ্যমে প্রদর্শিত না হতো তাহলে এই টাকা বিনিয়োগ হতো বাংলাদেশে, বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি এতে লাভবান হতো। ক্যাবল অপারেটররা বলছেন ক্লিন ফিড না পাওয়ায় বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয়েছে বিদেশি চ্যানেলের সম্প্রচার। ইতিমধ্যেই আমরা দেশীয় চ্যানেল ব্যতীত সকল বিদেশি চ্যানেল আমরা বন্ধ রেখেছি, এবং আপনারা হয়তো বা জানেন ইতিমধ্যে অনেকগুলি নেটওয়ার্কে আজকে সকাল থেকে অভিযান পরিচালনা করেছে। কেবল টিভিতে বিদেশি চ্যানেল দেখা না গেলেও আইপিটিভি কিংবা বিকল্প অ্যাপসের মাধ্যমে ঠিকই চলছে এইসব চ্যানেল, দ্রুত সেগুলো বন্ধের আহ্বান কোয়াবের। অন্য যে বৈধ অবৈধ যে মাধ্যমগুলির মধ্যে যে চ্যানেলগুলি পরিবেশিত হচ্ছে, কিছু ওটিটি প্ল্যাটফর্মও রয়েছে, আইপিটিভি প্ল্যাটফর্ম রয়েছে, এইগুলির যেন অভিযান পরিচালনার মাধ্যমে যেন ইমিডিয়েট বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করে। এদিকে বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ হয় খুশি অনেক গ্রাহক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।